স্তব করেছিল। এবং কংস কিন্তু এখান থেকে আমরা একটি শ্লোক পাঠ করি দেবতাদের, যে চব্বিশ নং শ্লোক, আশিন সংবিষং তিষ্ঠন ভুঞ্জন পর্যটন মহীন চিন্তায়ন ঋষিকেশ মপস্যম তৎময়ম জগত। অর্থাৎ ভগবানকে আমরা অনেকে মনে করেন কি অনুকূল ভাবে ভগবানকে স্মরণ, আমরা ভগবানকে কিভাবে স্মরণ করছি, অনুকূল বরভাব নিয়ে, তাই না? অনুকূল মনোভাব নিয়ে ভগবানকে স্মরণ করছি। আর কংস কিন্তু ভগবানকে সবসময় স্মরণ করেছিল কি মনোভাব নিয়ে, প্রতিকূল মনোভাব নিয়ে, স্বয়নে স্বপনে তিনি সবসময় কৃষ্ণের কথা স্মরণ করেছে, তারও কিন্তু গতি হয়েছিল কোথায়, সে প্রতিকূল মনোভাব নিয়ে স্মরণ করেছে, তার গতি হয়েছিল কোথায়, সে ভগবানের অঙ্গ জ্যোতিতে তিনি বিলীন হয়েছিল। তাই আমাদের কি অনুকূল মনোভাব, তিনি সবসময় কি সবসময় কি শঙ্কিত থাকতেন, তাই না? কখন তার ভগ্নী, ভগ্নী কে ছিল, দেবকী, তার অষ্টম গর্ভের পুত্র তাকে হত্যা করে, সবসময় তাই নিয়ে তিনি শঙ্কিত থাকতেন। এটা হচ্ছে নির্মাল্য, বুদ্ধিভাবে নির্মাল্য কখনোই ফেলতে হয় না, কারণ নির্মাল্য আমরা জানি আমাদের মহাভারতে হয়তো দেখবেন দুর্বাসামণি, দুর্বাসামণি তো মনে হয় ঘটনাটা, দুর্বাসামণি তার গলার একটি ফুল কাকে দিয়েছিল, হ্যাঁ, না ইন্দ্রকে দিয়েছিল, এটাকে বলে কি নির্মাল্য, ভগবানকে যা প্রদান করা হয়েছে সেটা যদি, এটা হচ্ছে কি সবকিছু নির্মাল্য, অত্যন্ত পবিত্র ভগবানকে, এটা হচ্ছে কি যে ভগবানের খুব প্রসন্ন কৃপা আমরা লাভ করতে পারবো। তখন ইন্দ্র বলছে কি একটা ফুল দিছে আমাকে, তাই না? তখন সেটা কি করছে, ঐরাবতকে দিয়েছিল, তখন তার কি গতি হয়েছিল। তাই আমরা কখনোই নির্মাল্য কখনোই আমরা সেভাবে ছড়িয়ে ফেলবো না, তাই এটা হচ্ছে শিক্ষা আমাদের, আমাদের শাস্ত্রগ্রন্থ থেকে, আমাদের যে লীলাসমূহ থেকে আমরা সবসময় আমরা শিক্ষা লাভ করবো। অর্থাৎ আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই গ্রন্থে রয়েছে। যেমন করে আমি আমার সমস্যার সমাধান করলাম, সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হয়েছে, যে মানুষে কিভাবে সে গাভী, সহস্র গাভী প্রদান করেছিল, আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে যে আমি বাড়ি যাবো কি যাবো না, নয় আমি এইখানে উপস্থিতের ভাগবত কথা আমি বলবো, তাই না? শাস্ত্র থেকে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান পাবো কি আমরা এই শাস্ত্র গ্রন্থ থেকে, তাই না? তাই বলা হয়েছে কি এই শ্লোকে, কংস সিংহাসনে অথবা তার ঘরে উপবেশন করার সময়, শয্যায় শয়ন করার সময়, কোন স্থানে অবস্থান করার সময়, ভোজন করার সময় অথবা বিচরণ করার সময়, সর্বদাই শত্রু ভাব সম্পন্ন হয়ে ঋষিকেশকে, ঋষিকেশ মানে কি ঋষিকেণ ঋষিকেশ সেবনম ভক্তির উৎসতে, ঋষিকেশ মানে কি অর্থাৎ ইন্দ্রিয়ের অধিপতি যিনি, তিনি হচ্ছেন ঋষিকেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন তিনি হচ্ছেন ঋষিকেশ, আমাদের ইন্দ্রিয়ের তিনি হচ্ছেন অধিপতি। ঋষিকেশের কাছে প্রার্থনা, আজকে যিনি ভাগবতমের আসর আয়োজন করেছেন, ভক্ত সঙ্গ করবার সুযোগ করে দিয়েছেন, তার যেন তিনি যেন একজন ভক্ত হতে পারে, সবসময় যেন ভক্ত সঙ্গ করতে পারে, এবং তিনি যেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারেন এই গৃহকর্তা এবং উপস্থিত ভক্তবৃন্দ, এই জন্মাষ্টমী তিথিতে আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারছি এবং তিনি ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন, সকলের জন্য আমরা প্রার্থনা করি আমরা যেন জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে পারি, এবং সামনে রয়েছে এবং পরবর্তী আমরা এই জন্মাষ্টমী ব্রত, আমরা এখানে উপস্থিত ভক্তবৃন্দ যারা রয়েছে সবাই আমরা থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সামনে রয়েছে আমাদের দুর্গাপূজা, দুর্গাপূজা আসলে আমরা আনন্দে উদ্বলিত হয়ে যাই, কিন্তু মা দুর্গার কাছে আমরা শুধুই প্রার্থনা করি আমাকে ধন দাও দৌলত দাও, কিন্তু আমরা এই প্রার্থনা করি আমাকে একটু কৃষ্ণ ভক্তি দাও, আমাদের মূল প্রার্থনা হবে আমাদেরকে একটু কৃষ্ণ ভক্তি দাও, দাদা আমি বুদ্ধি জগম আমি যেন বুদ্ধি লাভ করতে পারি, গীতায় কি বলছে, তাই না? আমাদের ভক্তি যোগ জ্ঞান যোগ, তাই না? আমরা যেন সেই ভক্তি যোগ যেন আমরা লাভ করতে পারি, গীতা ভাগবতম সবকিছু আছে ভক্তি যোগে পরিপূর্ণ। তাই উপস্থিত ভক্তবৃন্দ, এই গৃহকর্তা গৃহকর্তী সকলের জন্য আমরা একটু হরিনাম করি সবাই, আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমরা যেন অনুকূল মনোভাব নিয়ে সবসময় কৃষ্ণ স্মরণে থাকি, কংস ছিল প্রতিকূল মনোভাবে, প্রতিকূল মনোভাব নিয়ে আমরা যেন কৃষ্ণ স্মরণে না থাকি। তাই দেবকী নন্দন তিনি যে কৃষ্ণ তা আমরা জানতে হবে, শাস্ত্র থেকে আমরা জানতে হবে, তাহলে কি হবে আপনার রুচি বর্ধিত হবে। কোনো কিছু রুচি যদি না থাকে তাহলে যত ভালোই রান্না করুক না কেন, আমার গিন্নি যত ভালোই রান্না করুক না কেন, তাতে কি আমি আনন্দ লাভ করতে পারবো, আমার জিহ্বার প্রসন্নতা হবে না? আমার যদি কি রোগ হয়, এটা মুখে কোনো স্বাদ থাকে না, যদি জ্বর হয় মুখে স্বাদ থাকবে না, তাহলে মুখে তো আমার স্বাদ থাকতে হবে। তাই
যে আগে কি ভগবানের প্রতি প্রীতি বর্ধন করতে হবে, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান সেটা আমাকে জানতে হবে, সেটা যদি জানি তাহলে আমি এই গীতাতে আমার আনন্দ লাভ হবে, ভাগবতমে আনন্দ লাভ, তখন আমার সমস্ত সংশয় ছিন্ন হবে, সমস্ত সংশয় ছিন্ন হবে। সমস্ত সংশয় ছিন্ন হলে আমি আমার কণ্ঠে তুলসী, আমার কি যে তুলসী মালা আমি পরব, আমি সব ভুল স্নান সেরে আমি দাদার সঙ্গে আমি কি তিলক করব, শুধুমাত্র ভক্ত সঙ্গে যখন আসবো শুধুমাত্র সেদিনই শুধু তিলক করব না, আমি এই জন্মাষ্টমী ব্রত পালন করব, আমার আমার একাদশীটা একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করব। আমি যদি জানি যে কেন আমার একাদশী ব্রত পালন করতে হবে, কেন আমার এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, কেন আমার উপবাস থাকতে হবে, কেন ভাগবত কথা আমার শ্রবণ করতে হবে, সেটা যদি আমরা জানি তাহলে জানবো কখন, যদি ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেটা যদি উপলব্ধি হয় তখনই তো তার প্রতি রতি হবে, তার প্রতি ভক্তি বৃদ্ধি হবে, তখনই হবে কি বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কি যে হরিনাম করতে হবে, আমাদের যুগ ধর্ম হচ্ছে কি হরিনাম, আমরা এই হরিনামে আশ্রয় গ্রহণ করব। ভজ কৃষ্ণ মানে ভগবানের সেবা করবো, যে পূজা করা হয়েছে আজকে ভগবানের পূজা করব প্রতিদিন, কর কৃষ্ণ শিক্ষা অর্থাৎ গীতা ভাগবতম থেকে আমরা শিক্ষা লাভ করব, শ্রবণ করব, কীর্তন করব। আপনারা শ্রবণ করেছেন এবং বাসায় গিয়ে কীর্তন করবেন, যারা আসেনি তাদের কাছে গিয়ে কীর্তন করবেন যে আমরা কি শ্রবণ করেছি, কি করা উচিত আমাদের, যে আজকে মাতাজিকে বলবেন যদি তিনি যদি না আসে আমরা তো এবছর উপবাস থাকতে পারিনি, আগামী বছরটা আমরা আর থাকবো কিনা বেঁচে থাকবো কিনা জানি না, আগামী বছর এই জন্মাষ্টমী তিথিতে আমরা উপবাস থাকবো। সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি যেন না থাকে, পরের দিন পালন করবেন, সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি যেটা থাকবে সেটা পালন করবেন না, পরের দিনটা পালন করবেন, অর্থাৎ ইস্কনীয় মতে, অর্থাৎ ইস্কনরা যেটা পালন করে অর্থাৎ গৌরীয় মতে, মূল কথা হচ্ছে বৈষ্ণবীয় মতে যেটা সেটা পালন করবেন, কারণ পদ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি বর্জ্য নিয়ম। আমাদের সমস্ত সংশয় যদি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতি বৃদ্ধি পায়, রুচি হয়, তাহলে তো টেস্ট হবে, আগে তো টেস্ট বাড়াতে হবে, সেই টেস্ট বাড়াবো কীভাবে, শুদ্ধ ভক্তের মুখে ভাগবত কথা শ্রবণ করবেন, যারা আচরণ করে যে মনুষ্য জীবনে যারা আচরণ করে তারাই তো শুদ্ধ ভক্ত, তারা হৃদয়ে উপলব্ধি করতে পেরেছে যে আসলে আমার এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কী, এই দেহটা দ্বারা কি সারা শুধুমাত্র ভালো মন্দ খাবো এটাই কি উদ্দেশ্য, না অন্য কোনো আরও কোনো বড় উদ্দেশ্য রয়েছে, যখন আমরা জানবো তাহলে আমি অল্পতেই তুষ্ট হবো, তাহলে আর বেশি কিছু প্রয়োজন হবে না। তাই আমরা শ্রীকৃষ্ণের জন্ম দেখেন যে পরীক্ষিত মহারাজ তিনি জানতে চেয়েছেন শ্রীকৃষ্ণের লীলা ছয় দিন চলে যায়, যে তখন বলছে যে আমার দিন তো শেষ হয়ে গেল, আমি তো শ্রীকৃষ্ণের লীলা আমি শ্রবণ করতে চাই, আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত জন্ম কথা শ্রবণ করব, এখন সে তাতে আমরা প্রবেশ করবো। হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল, ভক্তবৃন্দ কি শ্রীমদ ভাগবত গ্রন্থ কি জন্মাষ্টমী ব্রত কি শুদ্ধ ভক্তবৃন্দ কি শুদ্ধ ভক্তবৃন্দ কি শ্রীমদ ভাগবত গ্রন্থ কি সুখদেব গোস্বামী কি পরীক্ষিত মহারাজ কি পরীক্ষিত মহারাজ কি হরে কৃষ্ণ। শ্রী শুক উপাচ সুখদেব গোস্বামী বললেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলছেন, আসলে পরীক্ষিত কে বলছেন, আপনাদের সকলকে বলছেন, আপনাদের সকলকে বলছেন, আমাকে বলছেন, আপনাকে বলছেন, সকলকে বলছেন, শুধু পরীক্ষিত মহারাজকে বলছেন না, সেখানে 60,000 দেবর্ষি ঋষি উপস্থিত ছিলেন, সেই সেই আসরে প্রথম বক্তা ছিলেন কে, সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ বা দেবর্ষি ঋষিদের বলছেন না, সমস্ত আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদেরকে বলছেন সেই কথা, কি বলছেন, শিশুক উবাচ অথ সর্ব গুণ উপেত কাল পরম শুভন অহি এব অজন জন্ম রিক্ষম শান্ত রিক্ষ গ্রহতার কম দিশ পুষেদু গগনম নির্মল উর্বান উদয়ম মহিমঙ্গল ভূষপুর গ্রাম ব্রজ আকোরা নত্য প্রসন্ন শলীলা রদ জলরূপ শ্রিয়া দ্বিজ অলিকূল সন্নাত স্তবক বনরাজয়া বভৌ বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধবহ শুষি অগ্নয় চ দ্বিজতি নম শান্ত তত্র সমন্ধিত মনাংসি আসন প্রসন্নানি সাধুনাম অসুর দুর্গাম ভজনে তস্মিন দুন্দুভয় সমম। অর্থাৎ শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় শুভক্ষণ তখন, সেই শুভক্ষণের বর্ণনা সুখদেব গোস্বামী করছেন, কি সেই শুভক্ষণ, তারপর ভগবানের আবির্ভাবের সেই শুভক্ষণে সমগ্র ব্রহ্মাণ্ড সত্য গুণ অধিষ্ঠিত হয়েছিল, সৌন্দর্য এবং শান্তিতে পূর্ণ হয়েছিল, তখন রোহিণী অশ্বিনী আদি নক্ষত্রগণ আবির্ভূত হয়েছিল, সূর্য চন্দ্র এবং অন্যান্য সমস্ত গ্রহ
এবং তারকাগণ শান্ত ভাব ধারণ করেছিল। সমগ্র দিক অত্যন্ত প্রসন্ন হয়েছিল। মেঘশূন্য আকাশে সুন্দর তারকারাজি ঝলমল করছিল। নগর গ্রাম কণি এবং গোচারণ ভূমির দ্বারা অলঙ্কৃত পৃথিবী তখন এক মঙ্গলময় রূপ ধারণ করেছিল। স্বচ্ছ জলে পূর্ণ হয়ে নদীময় প্রবাহিত হয়েছিল, অর্থাৎ সবকিছু এমন প্রকৃতিটা এত সুন্দর ছিল, সবকিছুর একটি অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ হয়েছিল। অর্থাৎ প্রকৃতি তার নবসাজে সজ্জিত হয়েছিল। যেমন আমরা কোথাও অনুষ্ঠানে গেলে আমরা কি করি, আমরা নতুন কাপড় চোপড় পরবার চেষ্টা করি, প্রকৃতি সেভাবে নবসাজে সজ্জিত হয়েছিল। নদীগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়েছিল, তাই না? পূর্ণ চন্দ্র, যদিও সেই সময় ছিল তখন কি ছিল, অন্ধকার ছিল, তারপর বলা হয়েছে পূর্ণ চন্দ্র ধারণ করেছিল। রথসমূহ ছিল কি, পদ্ম ফুলে পরিপূর্ণ হয়েছিল, ফুল এবং পত্রে পূর্ণ মনোহর। বৃক্ষগুলিতে কোকিল আদি বিহঙ্গ তাদের আনন্দে তারা উদ্বেলিত হয়েছিল। মধুর স্বরে তারা গুঞ্জন করছিল, পূর্ণ গন্ধে বা সুকেস্পর্শ বিশুদ্ধ বায়ু প্রবাহিত হতে লাগলো। এবং সেই তখন সেই বায়ুটা হয়েছিল কি, বিশুদ্ধ চমৎকার। সেই বায়ু কি করছিল, যে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছিল, সেই পদ্মের সুঘ্রাণে সে বহন করছিল। এবং যাজ্ঞিক ব্রাহ্মণেরা তখন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করলেন, তখন সেই অগ্নি বায়ুর দ্বারা বিচলিত না হয় স্থির ভাবে জ্বলতে লাগলো। এইভাবে যখন জন্মরহিত ভগবান, ভগবান কিন্তু জন্মগ্রহণ করে না, ভগবানের জন্ম না, ভগবানকে তিনি হচ্ছেন কি, তিনি আবির্ভূত হন, এটা মনে রাখতে হবে। ভগবানকে অনেকে হয়তো বলবেন যে ভগবান কর, তোদের ভগবান, অনেকে বলে না এটা, যদি আমরা যদি জানি যে ভগবান জন্মরহিত, অজ, অজ মানে কি, যিনি জন্মগ্রহণ করেন না, যিনি জন্মগ্রহণ করেন তিনি অজ, আমাদের মতো সাধারণ মানুষের মতো তার জন্ম হয়নি, তিনি হচ্ছেন অজ, অর্থাৎ তিনি আবির্ভূত হন, তিনি এসে লীলা বিলাস করেন। ভগবান তিনি সবসময় তার ধামে, তিনি সবসময় তিনি বাঁশি বাজাচ্ছেন, তার সখীদের নিয়ে, রাধাকে নিয়ে সবসময় তিনি আনন্দে তিনি রয়েছেন। তিনি কখনোই জন্মগ্রহণ করেন না, তিনি ভক্তদের আনন্দ বর্ধনের জন্য, তিনি আমাদেরকে কৃপা করবার জন্য তিনি আসেন। এবং কখন আসেন, ব্রহ্মার একদিনে। ব্রহ্মার একদিন কত বছর আমাদের, 432 কোটি বছর। এবং এখন ব্রহ্মার আয়ু হচ্ছে 95 বছর। ব্রহ্মা বাঁচবে কতদিন, 100 বছর। তার মা, তার একদিন হচ্ছে 432 কোটি বছর, একদিন 12 ঘন্টা আমাদের, এটা কত, 432। তার আবার এক রাত কত, 432 কোটি বছর, 24 ঘন্টা একদিন, তাই না? এটাই তো হিসাব, 24 ঘন্টায়, তাহলে 435 কোটি বছর গুণ 2, তার 50 বছর, মানে 350 কত বছর বাঁচবে, আরো 50 বছর ব্রহ্মার আয়ু। তারপর কি হবে, সবকিছু ভগবানের শরীরে আবার লীন হয়ে যাবে, এটা হচ্ছে ব্রহ্মার আয়ু। এবং ভগবানের, ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার তিনি এসে লীলাবিলাস করেন। তাহলে আমরা কি ভাগ্যবান, তাহলে 5249 বছর পূর্বে তিনি এসে লীলাবিলাস করছেন, কয়েকদিন আগে, যে ঘটনা গতকালকে হয় সেটা আমাদের মনে থাকে, কয়েকদিন আগে হয়েছে, তাই আমরা আরো বেশি মধুর রস আস্বাদন করতে পারছি, তাই না? তাই এবং তখন স্বর্গলোকেও দেবতারাও কি কি করছিলেন, যুগপত দুন্দুভি বাজাতে লাগলো। কিন্নর এবং গন্ধর্বেরা কি করলেন, তারাও কি করলো, কিন্নর এবং গন্ধর্বেরা তারা মঙ্গল গীত গাইতে শুরু করেছিলেন। সিদ্ধ এবং চারণেরা স্তব নিবেদন করছিলেন এবং অপ্সরাগণ সব বিদ্যাধর আনন্দে নৃত্য করছিলেন। অর্থাৎ যে আনন্দ, ভগবানের আনন্দ বর্ধনের জন্য যে নৃত্য করা হয় সেই নৃত্য হচ্ছে মঙ্গলময়। আর মদ খেয়ে মাতাল হয়ে মা দুর্গার সামনে যে নৃত্য, সে নৃত্য বর্জনীয়। তাই মাতাল হয়ে মা দুর্গার প্রসন্নতা বিধান করবার চেষ্টা করবেন না। মা দুর্গাকে যে আমাদের যে যুগধর্ম হরিনাম করে বা মা দুর্গার স্তব করে আমরা মাকে প্রসন্ন করবার চেষ্টা করব, বা এটা কি বলে আলতি, তাই না? আমরা বলি কি আমাদের ভাষায় আরতি করে, কি আলতির সাহায্যে আরতি করি না, তার সাহায্যে তাকে প্রসন্নতা করবার চেষ্টা করব। যেন মত না কে আমরা অশ্লীল নৃত্য না নেচে আমরা যেন মা দুর্গাকে আমরা প্রসন্নতা করতে যেন না করি। সামনে যেহেতু দুর্গাপূজা রয়েছে এবং এখানে দুর্গাপূজা হবে, এটা আমরা যেন সেটা মনে রাখার চেষ্টা করি। একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সামনে যদি আমরা আনন্দ নৃত্য করি ভগবানকে প্রসন্ন করবার জন্য, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তাই সমস্ত প্রকৃতি তখন প্রসন্ন হয়েছিল, সমস্ত কিন্নর গন্ধর্বরা সিদ্ধ চারণেরা প্রসন্ন হয়েছিল। এবং দেবতারা কি করলেন, দেবতা এবং ঋষিরা আনন্দে তারা পুষ্প বৃষ্টি
করছিলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। এবং সেই কথা স্মরণ করে আজকে প্রকৃতিও সেই সাজে সজ্জিত হয়ে বৃষ্টি হয়েছে। আমাদের এই বৃষ্টি কি আমাদের কৃপা করেছে, ভগবান আমাদের কৃপা বৃষ্টি করেছে। যেমন করে 5,249 বছর পূর্বে সেই মধ্যরাতে বৃষ্টি হয়েছিল, তাই না, আজকেও ভগবান কৃপা করে আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেছে। দেবতা এবং ঋষিরা আনন্দে পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং আকাশে মেঘেরা সমুদ্রের তরঙ্গের ধ্বনির অনুকরণে মন্দ মন্দ গর্জন করতে লাগলো। তখন সকলের হৃদয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পূর্ব দিকে উদিত পূর্ণ চন্দ্রের মতো গভীর অন্ধকারাচ্ছন্ন রাত্রে আনন্দ রূপময় দেবকী হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ তিনি তার গর্ভে আবির্ভূত হননি, তিনি প্রথমে মায়ের গর্ভে, প্রথমে তিনি কিভাবে এসেছেন ওই বংশের কারাগারে। সময় বেঁধে দিলে ভাগবত কথা আলোচনা করা যায় না, আরেকটু সময় দিতে হবে। ভগবানের জন্মটা হোক, তাই না, জন্মে তো মাত্র তো অন্ধকার, এখনো তো মানে শিকল দরজা খুলে নাই, সেটা সেই সময় বন্ধ করা যায়। একটু সময় দেই না আজকে, আমরা তো ঘুমিয়ে কাটাই আজকে, তো একটু দীর্ঘমে যদি অসুবিধাটা কি ভাগবত কথা শ্রবণ করবার সুযোগ কিন্তু সব দিন হয় না, পরিবেশ হয় না। আমরা অন্তত যাক একটু বৃন্দাবন, বৃন্দাবনে যাক ভগবান শ্রীকৃষ্ণ, আবার সে যোগমায়াকে নিয়ে আসুক, সেই পর্যন্ত আমরা একটু ভাগবত কথা শ্রবণ করি। শ্রীকৃষ্ণ তখন কি করলেন দেখেন, প্রথমে আবির্ভূত হয়েছিল বংশের কারাগারে, কিভাবে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন স্বাভাবিকভাবে, যে মৈথুন ক্রিয়ার সাহায্যে তিনি দেবকীর গর্ভে আবির্ভূত হননি, তিনি কিভাবে আবির্ভূত হয়েছেন বসুদেবের হৃদয়ে, তারপর দেবকীর হৃদয়ে, তারপর তার গর্ভে কি ছিল মনে হয়েছে যে তার সন্তান আসলে বায়ুপূর্ণ ছিল, মায়া ছিল সেটা। তখন দেবকী মনে করেছে যে আমার আমি কি গর্ভবতী হয়েছি, অষ্টম অষ্টম সন্তান আমার গর্ভে আসছে, কিন্তু ভগবান কিন্তু সেটা তার ছিল মায়া। প্রথমে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়, তারপর তার দেবকীর হৃদয়ে, তারপর তিনি কি নারায়ণ রূপে চতুর্ভুজ রূপে আবির্ভূত হন, আমরা শাস্ত্র থেকে সেটা জানতে পারি। অর্থাৎ শ্রীকৃষ্ণ বিষ্ণুর মতো চতুর্ভুজ রূপে আবির্ভাব এবং রূপের বর্ণনা করা হয়েছে। তম অদ্ভুতম বলক অম্বুজ ক্ষেন চতুর্ভুজম শঙ্খ গদা চতুর্দায়ুধম শ্রী বৎস লক্ষম কলস অভিকস্তবম পীতাম্বরম চন্দ্র উপদয় শৌভ শৌভগম। অর্থাৎ আপনারা আজকে আজ ভাগবতম থেকে সরাসরি আমার মুখের কথাও না, কারোর মুখের কথাও না, ভাগবতমের শ্লোক থেকে আপনারা জানতে পারছেন যে কত শ্রীমৎ ভাগবতমের দশম স্কন্ধ অধ্যায় তিনের শ্লোক 9 এবং 10 থেকে জানতে পারছেন। বসুদেব তখন দেখলেন যে সেই নবজাত শিশুটির নয়ন যুগল, নবজাত অর্থাৎ প্রথম তিনি নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন শঙ্খ চক্র গদপদ্মা রূপে, তারপর তিনি কি যে নবজাত শিশুটির নয়ন যুগল পদ্মের মতো তার চার হাতে, এবং তখন প্রার্থনা করলো বসুদেব, প্রার্থনা করার পর তিনি একটি শিশুরূপ ধারণ করলো, এবং সেই শিশুটিও কি ছিল, সেই শিশুটিও চার হস্ত বিশিষ্ট ছিল, চার হস্ত মানে চারটি হাত তার ছিল, নারায়ণ রূপ ছিল, শঙ্খ চক্র এবং গদ গদা পদ্ম রূপে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপে, আমাদের মতো স্বাভাবিক জন্ম তার নয় শ্রীকৃষ্ণের জন্ম, তাই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন না, তার জন্ম হচ্ছে কি দিব্য, তার বক্ষে ছিল কি শ্রীবৎস চিহ্ন, আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের বক্ষে কি শ্রীবৎস চিহ্ন ছিল না, এবং কলদেশে ছিল কৌস্তুভ মণি বিরাজমান, অর্থাৎ তার গলায় কি ছিল অলংকার ছিল, গলায় ছিল অলংকার ছিল, আমরা কি মালা নিয়ে জন্মগ্রহণ করেছি না, আমরা অলংকার নিয়ে জন্মগ্রহণ করেননি। অঙ্গকান্তি ছিল নিবিড় মেঘের মতো ঘনশ্যাম, ভগবানের অঙ্গকান্তি কি ঘনশ্যাম, অর্থাৎ যখন বৃষ্টি যখন হবে, যখন মেঘে গর্জন করে, সেই মেঘের বর্ণ কি ছিল, বর্ণ থাকে কেমন কালো এবং নীলাভ থাকে অনেকটা, ভগবানের অঙ্গকান্তিও ছিল সেই নীলাভ, কিন্তু তার অঙ্গকান্তি এতই সৌন্দর্য ছিল তার দিকে যদি একবার তাকানো হয় সেদিক থেকে দৃষ্টি প্রাণ যায় না, এবং তার মধ্যে সবচাইতে কি তার হাস্যজ্জ্বল মুখমণ্ডল সবচাইতে সুন্দর, এবং সেই হাস্যজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে কি ভাগবতমের দশম স্কন্ধ, যেখানে 90টি অধ্যায় ভগবানের এই অপরাজিত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে। এই 90টি অধ্যায় আপনারা শ্রবণ করবার চেষ্টা করবেন, এই 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 জীবনে হয়তো সেই সুযোগ আর মনুষ্য জীবন আমরা পাবো কিনা জানি না, কিন্তু এই 90টি অধ্যায় পাঠ করার চেষ্টা করবেন বা শ্রবণ করবার চেষ্টা করবেন।
তাও যদি না সম্ভব না হয় এখন ইউটিউবে সমস্ত এই লীলা কাহিনী বর্ণনা রয়েছে, প্রতিটা অধ্যায় অধ্যায় এই লীলা কাহিনী বর্ণনা, সেখান থেকে আপনারা শ্রবণ করতে পারেন। আর যদি সম্ভব হয় নিজ দিয়ে ভাগবত প্রতিষ্ঠা করে নিজে পাঠ করবেন। হরে কৃষ্ণ। গলদেশে কৌস্তুভমণি বিরাজমান, তার করণে পীত বসন, তার অঙ্গকান্তি নিবিড় মেঘের মতো শ্যামল কেশতা উজ্জ্বল, তার মুকুট কর্ণকুণ্ডল বৈদুর্য মনিষ্ঠটায় অস্বাভাবিক উজ্জ্বল, সেই শিশুটির অত্যন্ত দীপ্তিশালী মেখলা কৈর বলয় এবং অলঙ্কারে তিনি শোভিত ছিলেন। আমরা কি সেভাবে জন্মগ্রহণ করি? না, তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেন না, তিনি হচ্ছেন অজ। কারণ কি, আমরা দেখি যে ভগবানের বিভিন্ন অবতার, শ্রীকৃষ্ণ কিন্তু অবতার না, অনেকে আমরা বলি মহা অবতার অবতার বলি, আসলে এই শব্দটা বলা উচিত নয়। আপনারা কি বলবেন? শ্রীকৃষ্ণকে তিনি পরমেশ্বর ভগবান, অবতারই অবতার না, তিনি অবতারি, এই শব্দটা মনে রাখার চেষ্টা করবেন। তিনি হচ্ছেন অবতারি, তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতারি, শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। এতে যাংশ কলা কৃষ্ণ, এতে যাংশ কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন কি পরমেশ্বর ভগবান, আর সবাই হচ্ছে কি তার, হচ্ছে কি অনন্ত কোটি তার কি অবতার রয়েছে, শ্রীকৃষ্ণ অবতার নয়, শ্রীকৃষ্ণ হচ্ছেন কি, শ্রীকৃষ্ণ হচ্ছেন কি পরমেশ্বর ভগবান, টপ টপ মোস্ট, তার প্রথম প্রকাশ হচ্ছে কি তার ভ্রাতা বলরাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যান সেখানে তার পূর্বে কে যান, তার ভ্রাতা, তার প্রথম প্রকাশ বলরাম। ভগবান যখন শয়ন করতে চান বলরাম কি করেন, শেষ নাগ রূপে তার জন্য কি সুন্দর আসন তৈরি করে, বিছানা তৈরি করে দেন। তাই এরকম একজন ভ্রাতা দরকার সবার, তাই না? এই জড়জগতে একজন এই ভ্রাতা দরকার, রামের যেমন লক্ষণ ছিল আমাদের একজন এরকম একজন ভ্রাতা থাকা দরকার লক্ষণের মতো, তাই না? আমাদের আমার কলেজে আমার এক প্রিয় বন্ধু ডক্টর এলাম হোসেন, তার এক ভাই আছে, তার বড় ভাই, কিন্তু তাকে আমি বলরাম বলি। কেন? কারণ এই ভাই আমরা এত মিল দুই ভাই, যেখানে এই ভাই যে আমার কলিগ যিনি ইংলিশ ডিপার্টমেন্টে, সে যেখানে যায় তাকে নিয়ে যায় ভাইকে, তাই বলছে কি বলরাম আসছে, মানে এত মিল। আমাদের সকলের উচিত কি এরকম একজন ভাইয়ের দরকার, ভ্রাতার দরকার। এবং আমার এই বন্ধুবর অধ্যাপক ডক্টর এলাম হোসেন ইংরেজি ডিপার্টমেন্টে, সে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবার চেষ্টা করে, আমাদের ভাগবত গ্রন্থ, ভাগবত গ্রন্থের যে এই সমস্ত অধ্যায়গুলো, সমস্ত অধ্যায়গুলো অমল পুরাণ রূপে রয়েছে, তিনি পাঠ করেছেন। এবং আমার এই বন্ধুর জন্য এই জন্মাষ্টমী উপলক্ষে তাকে এই ভগবান শ্রীকৃষ্ণের এই অপরাকৃত লীলা কাহিনী, শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমি তাকে দান করেছি। কারণ আমার বন্ধু তিনি জানতে চান, তিনি অন্য ধর্মাবলম্বী হলেও তিনি আমাদের শাস্ত্রগ্রন্থ থেকে তিনি যে শব্দটা বলা হয় তিনি সেরকম নন, তিনি আমাদের ধর্মগ্রন্থ। তাই তার বড় ভাইকে আমি সবসময় বলি কি বলরাম, তাই কৃষ্ণ যেখানে যান বলরাম তার পূর্বেই ভ্রাতার জন্য সবকিছু আয়োজন করেন। তাই দুই ভাইয়ের মধ্যে এরকম, তাই জনজগত আমাদের এরকম একজন ভ্রাতা প্রয়োজন। তারপর তিনি কি করলেন, বসুদেব কি করলেন, বসুদেব চতুর্ভুজ রূপে ভগবানের স্তব করলেন। আমরা একটু স্তব করি ভগবানের, সবাই হাত জোড় করি, আমি বলবো তারপর সবাই বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রী বসুদেব উবাচ, বিদিত ওষে ভগবান সাক্ষাত পুরুষ প্রকৃতে বর কেবল অনুভব আনন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃক, শ্রী বসুদেব উবাচ, বিদিত ওষে ভগবান সাক্ষাত পুরুষ প্রকৃতে বর কেবল অনুভব আনন্দ স্বরূপ সর্ববুদ্ধি দৃক। হরে কৃষ্ণ। বসুদেব বললেন, হে ভগবান, আপনি জড়জগতের অতীত পরম পুরুষ এবং পরমাত্মা, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন কি। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে তিন ভাবে উপলব্ধি করতে পারি, কিভাবে, সচ্চিদ আনন্দ বিগ্রহ, সৎ চিত এবং আনন্দময়। সৎ হচ্ছে কি, তিনি ব্রহ্মেতি অর্থাৎ ব্রহ্মরূপে, অর্থাৎ যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করা হয়, সৎ চিত, চিত মানে কি যে জ্ঞানময় স্বরূপ, ভগবানের জ্ঞানময় স্বরূপ, অর্থাৎ সেই জ্ঞানময় কি, অর্থাৎ ব্রহ্মেতি পরমাত্মেতি অর্থাৎ পরমাত্মা রূপে তাকে আমরা উপলব্ধি করতে পারি, এবং ভগবান ইতি অর্থাৎ ভগবান রূপে, যে ভগবানের যে বিগ্রহের আমরা
যে আজকে আমরা যে ধ্যান করছি, যে গোপালের যে আমরা পূজা করছি, তাই না? সে গোপাল বা বিগ্রহের, অর্থাৎ এটা হচ্ছে কি সরাসরি আদান প্রদান লেনদেন ভক্তের সাথে, এবং ভগবানের যে আনন্দ বা লেনদেন, যেটা ভগবান অত্যন্ত ভক্ত অত্যন্ত প্রসন্ন হন এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই আদান প্রদানের মাধ্যমে। অর্থাৎ প্রথম দুইটা অর্থাৎ সৎ এবং চেত, ব্রহ্মেতি পরমাত্মেতি, এই দুটার মাধ্যমে পরমাত্মার উপাসনার মধ্যে আমরা আংশিকভাবে ভগবানকে উপলব্ধি করতে পারি, কিন্তু ভগবানেরকে যদি সেবা করার মাধ্যমে আমরা পূর্ণরূপে ভগবানকে উপলব্ধি করতে পারি। তাই বসুদেব কি করলেন, ভগবানের তিনি বিভিন্ন রূপে তার স্তব করলেন। আমরা এখান থেকে দু একটা সেই স্তব আমরা সংক্ষেপে আমরা পাঠ করব, কেন সময় স্বল্প তো আমাদের রয়েছে। তিনি বলেন, হে ভগবান, আপনি সমগ্র সৃষ্টির অধীশ্বর, আপনি এখন এই জগৎ রক্ষা করার জন্য আমার গৃহে আবির্ভূত হয়েছেন। আমি নিশ্চিতভাবে জানি সারা পৃথিবী জুড়ে ক্ষত্রিয় রাজার বেশধারী অসুরদের যে সেনাবাহিনী বিচরণ করছে তাদের আপনি সংহার করবেন। গৃহ জনসাধারণের রক্ষা করার জন্য আপনি অবশ্যই তাদের সংহার করবেন। তাই আজকে আমরা ভগবানের আমরা স্তব করছি, বসুদেব স্তব করছেন, আমরা সবাই স্তব করছি আজকে, যেন ভগবান শ্রীকৃষ্ণ এই গৃহে যেন অবস্থান করেন। এখানে ভক্ত বৃন্দ যারা রয়েছে তাদের সকলের হৃদয়ে যেন ভগবান পরমাত্মা রূপে অবস্থান করেন, এবং আমরা যেন এক মুহূর্তের জন্য ভগবানকে না ভুলে যাই, আমরাও সেই বসুদেবের সাথে আমরাও সেই প্রার্থনা করি। এরপর বসুদেবের পর দেবকী প্রার্থনা করছেন, এবং ভাগবত গ্রন্থ হচ্ছে কি, যে প্রার্থনায় পরিপূর্ণ, ভাগবত গ্রন্থ হচ্ছে অপ্রাকৃত প্রার্থনায় পরিপূর্ণ। এবং ভাগবত প্রথম প্রার্থনা হচ্ছে কার, প্রথম প্রার্থনা কার মাতাজি, কার আমি বলেছিলাম একবার, কার প্রার্থনা প্রথম প্রার্থনা মনে আছে, কুন্তী মহারানীর প্রার্থনা। এবং এই প্রার্থনাটা করবেন যদি সুযোগ পায়, ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় কুন্তী মহারানীর প্রার্থনা মনে রাখার চেষ্টা করবে। কুন্তী মহারানীর প্রার্থনা কোথায় রয়েছে, প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়, বা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেবেন কুন্তী মহারানীর প্রার্থনা, এই প্রার্থনা শুনবেন। তারপর ব্রহ্মার প্রার্থনা শুনবেন, তারপর ইয়ের প্রার্থনা, কুন্তী মহারানীর প্রার্থনা, বসুদেবের প্রার্থনা, শিবের প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা, ইন্দ্রের প্রার্থনা, এভাবে প্রার্থনাগুলো আপনারা সার্চ দিয়ে শুনবেন। গোপী গীত অত্যন্ত মধুর, এগুলো আপনারা আমি যা বলছি মনে রাখার চেষ্টা করবেন। গোপী গীত, কুন্তী মহারানীর প্রার্থনা, ব্রহ্মার প্রার্থনা, তাই না, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা, পৃথু মহারাজের প্রার্থনা, ভরত মহারাজের প্রার্থনা, এই প্রার্থনাগুলো ভাগবতমে, অথবা আর কিছু যদি মনে না থাকে তাহলে ভাগবতমে প্রার্থনা দিয়ে সার্চ দেবেন ইউটিউবে, এই প্রার্থনাগুলো শ্রবণ করবেন, তাহলে হৃদয়ের মল দূর হবে, তাই না? কারণ আমাদের হৃদয় কি মলে পরিপূর্ণ। আজকে এই বাসা এই ভক্ত সঙ্গ করেছে, তার আগে কি করছে, এই মাতাজি কি করছে, বাসাটাকে পরিষ্কার করছে না, তাই না? এখান থেকে ধুলাবালি, আমাদের হৃদয় কি একইভাবে মল রয়েছে, মল কিভাবে দূরীভূত হবে, এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। নষ্ট প্রায় সমদৃশ্য নিত্যম ভাগবত সেবায়, নিত্য যদি ভাগবত একদিন দুই দিন শ্রবণ করলে হবে না, আজকে শ্রবণ করছেন আর শ্রবণ করবেন কবে মনে থাকবে না, তাহলে কিন্তু আপনার মল দূরীভূত হবে না, আবার মল আবার পড়বে। কারণ যেভাবে গৃহে ময়লা আবর্জনা পড়ে, ধুলাবালি পড়ে, আমাদের হৃদয়ে কি অভক্ত সঙ্গে সেভাবে মল পড়ে। তাই ভক্ত সঙ্গ করবার চেষ্টা করবেন, জনজাগতিক সঙ্গ করবার হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু কতটুকু সময় করবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই করবেন। সাধুরা একজন মানে গৃহমেদীদের বা গৃহস্থদের গৃহে কতক্ষণ অবস্থান করেন, কতক্ষণ যত গোদহন কাল পর্যন্ত অবস্থান করেন, এর সাইডে বেশিক্ষণ অবস্থান করেন না। যতক্ষণ বেশি অবস্থান করেন ততক্ষণ কি হবে, আজে বাজে কথা শ্রবণ করবেন। গৃহমেদী এবং গৃহস্থ ভাগবতমে রয়েছে, গৃহমেদী কারা, যারা জনজাগতিক কথায় সবসময় ব্যস্ত থাকে, আর গৃহস্থ কে, যিনি ভগবানের কথায় সবসময় ভগবানের লীলা কথায় শ্রবণ করতে চান। তাই আমরা সবসময় কি এই ভগবানের কথা শ্রবণ করবার, ভক্ত সঙ্গ করবার চেষ্টা করব। তাই প্রথমে বসুদেব প্রার্থনা করছেন, তারপর দেবকী তিনি প্রার্থনা করছেন, তারপর বসুদেব এবং দেবকীর প্রার্থনার পর ভগবান কি বলছেন, আমরা জন্মের পর কি কথা বলা শুরু করেছি, আমরা কি করেছি, কান্না করেছি, মায়ের গর্ভে কিন্তু ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, কি কথা দিয়েছিলাম, ভাগবতমে স্পষ্ট রয়েছে, কোথায় আমরা পাবো, ভাগবতমের তৃতীয় স্কন্ধে কপিলদেব কিন্তু ভগবানের অবতার, কপিলদেব তার মাকে দেবহতে কি বলছেন ভাগবতমে। এখন সায়েন্স আমাদের কি বলছে, আমার সন্তান যখন মায়ের গর্ভে ছিল কোন মাসে কতটুকু হয়েছে তা আমাদের ইয়েতে এখন বিজ্ঞান তা বলছে, তাই না? কিন্তু ভাগবত গ্রন্থে তা স্পষ্ট বলা আছে কোন মাসে কতটুকু হবে, কপিলদেব তার মাকে সে কথা বলছেন, তাই না? তাই আমাদের শাস্ত্রের সবকিছু কিন্তু বর্ণনা করা হয়েছে, শাস্ত্র অভ্রান্ত, এটার কোনো ভুল পায় না, কিন্তু আমাদের কথা
ভুল হয়, দেন আজকে এক কথা বলতে কালে কালকে থিওরি চেঞ্জ হয়েছে জনজাগতি, কিন্তু ভগবানের কথার কোনো পরিবর্তন নেই। তা ভগবান তার মা বাবাকে শিক্ষা জন্ম গ্রহণ করেই তার মা বাবাকে তাকে লেসন দিচ্ছে, ঠিক আছে, কি লেসন দিচ্ছে, ভাগবতমের লেসন দিচ্ছে। বলতে ভগবান বললেন, কি বললেন, শ্রী ভগবান উবাচ তমেব পূর্ব স্বর্গ, অর্থাৎ তার পূর্ব জীবনের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, তাহলে তো তারা বিশ্বাস করবে না যে তাদের পূর্ব সে যে ভগবান, তাহলে তো তারা বিশ্বাস করবে না। তমেব পূর্ব স্বর্গে অভু কৃষ্ণে স্বয়ম্ভূ, অর্থাৎ পূর্ব জীবনে আমি কি কৃষ্ণে গর্ভ নামে ছিলাম, কৃষ্ণে গর্ভ নামে আমার জন্ম পূর্ব জন্মে স্বয়ম্ভূ সতি তদায়াম শতব নাম প্রজাপ প্রজাপতি অপলমাস, অর্থাৎ স্বয়ম্ভূ মন্বন্তরে তোমার পূর্ব জন্মে তুমি কৃষ্ণ নামে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ দেবকী কি নামে জন্মগ্রহণ করেছিল, কৃষ্ণ নামে, এবং বসুদেব কি নামে ছিল, পুণ্যবান প্রজাপতি শতপ নামে জন্মগ্রহণ করেছিল। তাই তারা হাজার হাজার বছর ভগবানের তপস্যা করেছিল, এখান থেকে আমরা তপস্যায় ভগবান সন্তুষ্ট হন। এবং এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করব, কি শিক্ষা লাভ করতে পারি, ভগবান তপ সন্তুষ্ট হয়ে তাদেরকে বর প্রদান করেছিলেন, কি বর প্রদান করেছিলেন, কারণ ভগবানই একমাত্র বর প্রদান করতে পারেন বা জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্তি প্রদান করতে পারেন, কোনো দেবদেবী পারেন না, তারা শুধুমাত্র আমাদেরকে ঐশ্বর্য প্রদান করতে পারে, জড় ঐশ্বর্য, যার সাথে আমার ইন্দ্রিয় তৃপ্তি হবে, সেই জড় ঐশ্বর্য কি সবকিছুই বিনাশশীল। তাই তিনি কি বলছেন, আমরা এই শিক্ষা লাভ করব, কি শিক্ষা লাভ করতে পারি, যে আমাদেরও প্রার্থনা করতে হবে, আমরা যেন আমার সন্তান যেন কি হয়, একজন ভালো সন্তান হয়, বৈষ্ণব হয়। যখন সন্তান এই জন্য দশবিধা সংস্কারে রয়েছে, কি একজন গর্ভ সংস্কার রয়েছে, সন্তান ধারণের পূর্বে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য মৈথুন ক্রিয়া করা উচিত নয়, আমাদের গর্ভ সংস্কারে এই জন্যই বলা রয়েছে যে কি, যে শুদ্ধভাবে যেন সন্তান আসে, যে সন্তান হবে কি সাত্বিক গুণে অধিষ্ঠিত হবে, যে সন্তান হবে বৈষ্ণব গুণ সম্পন্ন। আমার সন্তান যদি এখন তিনি যদি এখন আজে বাজে কাজ করে তমগুণ সম্পন্ন হয়ে, সেই দোষ কি শুধুমাত্র সন্তানের, না, আমরা গর্ভ সংস্কার মানিনি, আমরা ভগবানের যে শুধু কৃষ্ণের মতো আমরা প্রার্থনা, শুধুমাত্র মতো আমরা প্রার্থনা করিনি, আমার সন্তান যেন বৈষ্ণব সন্তান হয়। তারা ভগবান যখন আসে তাদের কাছ থেকে তো কি জড়ৈশ্বর্য চাইতে পারতো, চেয়েছে না, কি চেয়েছিল, যে তোমার মতো সন্তান আমি চাই, সেই বরদাতা ভগবান তখন বলছে তথাস্তু, যে আমি তোমাদের গর্বে আমি আসব, তাই না, ভগবান সেই কথা তাদের বলছেন। এবং বলছেন কি, তার তখন আমার এবং পরবর্তী জীবনে তিনি কি বলছে, উপেন্দ্র বা বামন রূপে পরবর্তী যুগে যখন তোমরা পুনরায় অদিতি এবং কশ্যপ রূপে আবির্ভূত হয়েছিলে, তখন তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। দ্বিতীয়বার তারা জন্মগ্রহণ করেছিল কি রূপে, তারা কি ছিল, অদিতি নামে এবং কশ্যপ রূপে, তাদের পুত্র হয়েছে কি আদিত্য বা উপেন্দ্র, বা তার আকৃতি ছিল খর্বাকৃতি, তাই তার নাম হয়েছিল কি বামন অবতার ছিল, তাই না। এবং তৃতীয় জন্মে এবার আমি আবির্ভূত হয়েছি তোমাদের শ্রীকৃষ্ণ রূপে, স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়েছি। তাই ভগবত বলছে তৃতীয় অস্মিন ভাবে অহম বৈয়তে ন এব বপুষত অথ বাম জাত ভূ কয় এব সত্যম মে বেরিতম, হে সতী, সেই আমি এখন তৃতীয়বার তোমাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছি, আমার এই বাক্য সত্য বলে জানবে। কেন শ্রী বিষ্ণু রূপে প্রথমে আবির্ভূত বলেন, কেন আমার পূর্ব জন্মের কথা স্মরণ করাবার জন্যই আমি তোমাদের এই বিষ্ণু রূপ প্রদর্শন করিয়াছি, পূর্ব জীবনের কথা স্মরণ করে দেবার জন্যই আমি বিষ্ণু রূপ প্রদর্শন করেছি, তা না হলে আমি যদি একটি সাধারণ নরসিংহ রূপ আবির্ভূত হতাম, তবে তোমরা বিশ্বাস করতে না যে শ্রীকৃষ্ণই তোমাদের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তার মানে শ্রীকৃষ্ণ মানে পরমেশ্বর ভগবান রূপে আবির্ভূত হয়েছে, কে জানতো, একমাত্র কে জানতো, দেবকী এবং বসুদেব, আর কেউ কিন্তু জানতো না, যশোদাও জানতো না, তারা তাদেরকে কি রূপে যা স্নেহ করেছে, তার পুত্র রূপে, যশোদা নন্দন কি রূপে তারা লালন পালন করেছে, যশোদা নন্দন তাদের পুত্র রূপে, তখন তারা তাদেরকে ভাবছে কি যে শ্রীবিষ্ণু হয়তো তার সন্তানকে কৃপা করছে, এত এত বিপদ থেকে অসুরদের হাত থেকে রক্ষা করছে, তাই না, শ্রীবিষ্ণু তারা মনে করছে, তার পুত্রই যে পরমেশ্বর ভগবান তারা জানতো না, কে জানতো, দেবকী এবং বসুদেব, ভগবান তাদেরকে যখন কংসকে যখন নিধন করছে, তারপর সে প্রকাশ করছে সবার সামনে, তখনই বলছে যে আমরা এই তিথি পালন করতে চাই, তখন থেকে জন্মাষ্টমী তিথি
উৎসব পালন করা হচ্ছে এবং সেটা স্পষ্ট বলা রয়েছে পদ্মপুরাণে এবং হরিভক্তি বিলাসে এবং বলা হয়েছে 8 থেকে 80 বছর সকলের এই আমাদের এই তিথি পালন করা উচিত। তাদের সমক্ষে তিনি তার অন্তরঙ্গ শক্তির দ্বারা নিজেকে একটি প্রাকৃত শিশুকে রূপান্তরিত করেছিল, অর্থাৎ তিনি নিজেকে আদি স্বরূপে রূপান্তরিত করেছিল। আদি স্বরূপে মানে কি? অর্থাৎ দিবস রূপে, চতুর্ভুজ থেকে তিনি দিবস রূপে ধারণ করলেন, দিবস রূপ ধারণ করলেন। আর অন্যদিকে এদিকে একটা সিন দেখতে পাচ্ছি, আর একটা সিনে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, আবার যোগমায়ার আয়োজনে জন্মগ্রহণ করছে। যশোদার গর্ভে কে জন্মগ্রহণ করেছিল? ভগবান শ্রীকৃষ্ণ। দুর্গাকে তিনি নির্দেশ দিয়েছেন, যোগমায়াকে কি নির্দেশ দিয়েছেন, তুমি যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করো, নন্দ মহারাজের গৃহে গিয়ে নন্দ মহারাজ এবং যশোদার কন্যা রূপে তুমি জন্মগ্রহণ করো। আর এদিকে আমি জন্মগ্রহণ করছি, তুমি আমার লীলায় তুমি একজন অংশ হও, তোমাকে সবাই তারপর পূজা করবে। সে কথা আমরা এই ভাগবতম থেকে আমরা জানি কি নামে তিনি পূজিত হয়েছেন। তখন যোগমায়ার জন্ম যশোদার গর্ভে এবং নন্দ মহারাজের কন্যা রূপে তিনি জন্মগ্রহণ করেন 1647। তারপর ভগবানের অনুপ্রেরণায় বসুদেব যখন নবজাত শিশুটিকে কোলে নিয়ে সুতিকা গৃহে থেকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় ভগবানের চিন্ময় শক্তি যোগমায়া নন্দ মহারাজের পত্নী কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। এদিকে ভগবান বিষ্ণুর বেশে বিষ্ণু তাকে বিষ্ণুরূপ ধারণ করে এসেছিলেন এখানে, আর ওদিকে কে কন্যা রূপে যশোদার গৃহে জন্মগ্রহণ করেন, যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করেন। এবং তখন আমরা দেখি এখন অষ্টমী রাতের সেই বর্ণনা, আমরা এখন সেই রাতে এসেছি, সেই রাতে কত 12টা বেজে গেছে প্রায়, তাই না, 12টার কাছাকাছি এসে গেছে। আর এখন সেই রাতের সুন্দর বর্ণনা দিয়েছেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী ভাগবত কথা কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল? তার পিতার কাছ থেকে, ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেব কার কাছ থেকে শিক্ষা পেয়েছিল? তার গুরুদেব কে ছিল? কি ব্যাসদেবের, ব্যাসদেবের গুরুদেব কে ছিল? ব্যাসদেবের নারায়ণ, নারায়ণ কে বলে সবসময়, নারদ মুনির কাছ থেকে। নারদ মুনি এই জ্ঞান কার কাছ থেকে লাভ করেছিল? ব্রহ্মার কাছ থেকে, চতুষ্লোকী ভাগবত ধারণ করেছিল। এবং ব্রহ্মা কার কাছ থেকে লাভ করেছিল? ভগবান নারায়ণের কাছ থেকে, ভগবান থেকে এই জ্ঞান লাভ করেছিল। যোগমায়ার প্রভাবে সমস্ত দ্বার রক্ষকেরা, যোগমায়া কি আয়োজন করলো সেই রাতে, দ্বার রক্ষকেরা সবাই ইন্দ্রবৃত্তির প্রভাবে সবাই নিদ্রাচ্ছন্ন ছিল, নিদ্রায় মগ্ন হয়েছিল এবং অন্যান্য প্রবাসীরা গভীর নিদ্রায় ভূত হয়েছিল। সূর্যের উদয়ে যেমন অন্ধকার আপনা থেকে দূর হয়ে যায়, তেমনই শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব সমাগত হওয়া মাত্রেই লৌহ খিলকযুক্ত শৃঙ্খলে তার আবদ্ধ মাতাজির কুলো তুলে দেন, ভগবানের আবির্ভাব হয়েছিল, বিশাল কপাট গুলো আপনা থেকে উন্মুক্ত হয়েছিল। তখন দেখো নন্দনন্দন বর্তন সহকারে সন্তধ্বনি বাজে, সন্তধ্বনি ভগবানের অংশ অনন্ত শেষনাথ রূপে দর্শন শিশুটিকে সেই দৃষ্টিপাত থেকে রক্ষা করবার জন্য তার পানা বিস্তার করে বসুদেবের অনুগমন করেছিলেন, অর্থাৎ ভগবানের আবির্ভাব হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং যোগমায়ার কৃপায় সেই তখন বংশের সেই কারার, অর্থাৎ সেই কারাগারের বিশাল কপাট গুলো খুলে গেল। আমার সৌভাগ্য হয়েছিল ভগবানের কৃপায়, অসীম কৃপায় আজকে আমার সেই কারা গৃহে প্রবেশ করবার আমার সৌভাগ্য হয়েছিল, বংশের কারা গৃহে প্রবেশ করবার। আজকে এই জন্মাষ্টমী তিথিতে আমি প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এই মনুষ্য জীবন আমরা পাবো কি না আমরা জানি না, আমরা যেন সেখানে একবার ভগবানের সেই জন্ম যেখানে হয়েছিল, আমরা যেন সেই বৃন্দাবনে মথুরায় বংশের কারাগারে যেন আমরা সবাই একবার যেতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করি। কারণ তুলসী মহারানীর কাছে প্রার্থনা করলে তিনি ভক্তদের সেই কৃপা, ভক্তকে কৃপা করেন যে আপনারা প্রার্থনা করবেন যে আমরা যে বৃন্দাবনে যেতে পারবো কিনা আমরা জানি না, বংশের কারাগারে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন নারায়ণ রূপে, আমরা যেন সেখানে যেতে পারি। এই মনুষ্য জীবন আবার পাবো কিনা আমরা জানি না, তাই না, সুতরাং সেখানে যেন যেতে পারি। আমাদের যেতে কত টাকা লাগবে? বেশি টাকা লাগবে না। অন্য ধর্মাবলম্বী লোকেরা তারা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে তারা হজে যায়, তাই না, আমাদের যেতে লাগবে মাত্র 50,000 টাকা, এর বেশি লাগবে না। যদি আপনি আর যদি আরো আরামে যেতে চান, যদি প্লেনে যেতে চান, আপনি যাবেন কোথায়? এখান থেকে ডাইরেক্ট কোথায় যাবেন? বৃন্দাবন কোথায়, কার পাশে অবস্থিত? দিল্লির পাশে। আপনি যাবেন দিল্লিতে, দিল্লি থেকে একটি মাইক্রোবাস ভাড়া করবেন 2,000 থেকে 3,000 রুপি দিয়ে, বা 4,000 রুপি বা 5,000 রুপি হোক,
তারপর আপনি বৃন্দাবনে পৌঁছে গেলেন, বৃন্দাবনে গিয়ে আপনি বৃন্দাবন দর্শন করলেন, থাকলেন, ভজন করলেন, তাই না, ভগবানের প্রসাদ ভোজন করলেন, তাহলে মাত্র 50,000 টাকা লাগবে। আর এই জীবন পাবো কিনা আমরা জানি না, সুতরাং সবার বাসনা হওয়া উচিত। সেই ভক্তিলতার বীজ আপনার হৃদয়ে রোপণ করতে হবে, ভক্তিলতার বীজ। বীজ যদি রোপণ না করি এই বর্ষাকালে, আপনি যদি কুমড়ার বীজ যদি রোপণ না করেন, কুমড়া তো হবে না, হবে বীজ না রোপণ না করলে আপনি পাবেন ফল? পাবেন ফল তো, আগে তো বীজ রোপণ করতে হবে যে আমি বৃন্দাবনে যেতে চাই, ভগবান যেখানে জন্মগ্রহণ করছে, বাসনা থাকতে হবে, তাহলে তো ভগবান আপনাকে অনুমোদন করবে। আপনার যদি বাসনা না থাকে তাহলে তো অনুমোদন করবে না। আপনাদের সকলের হৃদয়ে যেন এই ভক্তিলতার বীজ রোপিত হয়। আমি জানি না আজকের আমার আর ভাগবত এই এই বা এই গৃহে এই ভাগবত কথা বলবার সুযোগ পাবে কিনা আমি জানি না, কিন্তু আজকে এই ভাগবতীয় কথার মাধ্যমে আপনাদের হৃদয়ে যদি একটি ভক্তিলতার বীজ, একজনের হৃদয়ে যদি একটি ভক্তিলতার বীজ আমি রোপণ করে দিতে পারি, সেটাই আমার ভাগবত কথা সার্থক হবে। এবং আপনারা যদি আমার কথায় অনুপ্রেরণা লাভ করে, আপনারা আজকে থেকে যদি সঞ্চয় করতে শুরু করেন, এই ভগবানের বৃন্দাবন ধামে যাবার যদি জন্য সঞ্চয় করতে থাকেন, তাহলে আমার এই ভাগবত কথা সার্থক হবে। তাই আমি প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের হৃদয়ের জন্য ভক্তিলতার বীজ রোপিত হয়। তাহলে সেই বংশের সেই আমিও দেখেছি বিশাল বিশাল সেই কপাটগুলো কি হইলো, যোগমায়ের আয়োজনে খুলে গেল, তাই না, বড় বড় তালাগুলো খুলে গেল, শিকলগুলো খুলে গেল, দরজা খুলে গেল। আমাদের হৃদয়ে কিন্তু সেই অদৃশ্য শিকল পরানো রয়েছে, সেই মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। মায়ার যবনিকা যতদিন পর্যন্ত আমরা কাটাতে না পারব, বারবার আবার আসতে হবে। কিন্তু আসবেন যে ভক্ত গৃহে বা মনুষ্য দেহ লাভ করে আসতে পারবো তার কি নিশ্চয়তা আছে? নাই। কুকুর হইতেও পারি, বিড়াল হইতে পারি, শুকর হয়ে শুকরজনীয় লাভ করতে পারি। আর যদি বেশি করে মাংস খেতে পছন্দ করি, ভগবান অত্যন্ত কৃপালু, কিন্তু আপনাকে একটা বাঘের দেহ দেবে। কারণ কি, মৃত্যুর সময় আমি যে ভাব নিয়ে জন্মগ্রহণ করব সেইভাবেই আমার হবে। কারণ কিনা ভাগবত আপনাদের গীতা হচ্ছে কি, গীতা হচ্ছে কি সূত্র, যেখানে বলা হয়েছে কি, যে যে ভাব নিয়ে জন্মগ্রহণ করে, জন্ম করে অন্তকালে মামে বা স্মরণ, অর্থাৎ অন্তকালে আমাকে স্মরণ করে। অন্তকালে যদি একটা পশুর কথা স্মরণ করে জড়দেহ ত্যাগ করো, তুমি সেই পশু হয়ে জন্মগ্রহণ করবা। সেটা প্র্যাকটিক্যালি আমরা কোথায় দেখতে পাই? ভাগবতমে দেখতে পাই। কার মাধ্যমে জানি? ভরত মহারাজের মাধ্যমে, অজামিলের উপাখ্যান থেকে আমরা জানতে পারি, তাই না? ভাগবতম হচ্ছে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে। এই ফ্যানটা হচ্ছে কি, ফ্যানটা তৈরি করবার জন্য সূত্র রয়েছে, আমি সূত্র জানলে তো হবে না প্র্যাকটিক্যালি। আর এই প্র্যাকটিক্যালটা হচ্ছে কি, ভাগবতম ফ্যান ঘুরছে যেটি তৈরি করছে। আর গীতা হচ্ছে কি, এই সূত্রটা হচ্ছে গীতা, আমরা গীতার মাধ্যমে জানতে পারবো শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। আপনি গীতা 700 শ্লোক মুখস্থ করলেন, আপনি চমৎকার প্রবচন দিতে পারেন, কিন্তু আপনি জপমালা তুলে নিলেন না, আপনি একাদশী ব্রত পালন করলেন না, আপনি জানলেনই না শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। আপনার ওই গীতার 700 শ্লোক মুখস্থ করাই বৃথা। সুতরাং আপনি একটা শ্লোক যদি উপলব্ধি করতে পারেন, একটা শ্লোক উপলব্ধি করে আপনি যদি উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, আমরা তার নিত্য দাস, সনাতন ধর্মের মানেই হচ্ছে আমরা তার নিত্য দাস, সুতরাং তার সেবা করা উচিত। সেটাই হচ্ছে কি, সর্বধর্মান পরিত্যাজ্য মানেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপে মোক্ষয়েষু মা শুচ। এটাই হচ্ছে কি গীতার মূল কথা, গীতার মূল কথা। এবং নবম অধ্যায় কি বলছে, নবম অধ্যায় 4টা নির্দেশ দিয়েছে, কি কি নির্দেশ দিয়েছে, কি 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 নির্দেশ দিয়েছে কাকা, লাস্ট শ্লোকে যে মাঝে মাঝে ভুলে যায়, শেষ শ্লোকে বলছে কি, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা হও, পূজা করো, তাই না? শেষ শ্লোকে গুহ্যতম কথা নবম অধ্যায় শেষ শ্লোকে বলা হয়েছে যে তুমি আমার পূজা করো, তুমি আমার ভক্ত হও, তাও যদি না করো তুমি আমাকে প্রণাম করো, সেটা তিনি বলা হয়েছে শেষ শ্লোকে, তিনি নির্দেশ দিয়েছেন। তাই আমরা যেন গীতার মাধ্যমে জানতে পারবো শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। এবং ভাগবত মধ্যে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে ভরত মহারাজ কি, মৃত্যুর সময় কার কথা মনে করে জড়দেহ ত্যাগ করছে, ভরত মহারাজের কথা, তাই না? তাই তিনি কি হয়েছিল, হরির হয়ে। তাই আমরা যে মনুষ্য দেহ লাভ করতে পারবো কিনা তা জানি না, তাই আমাদের আমরা কি করছিলাম যে আমাদেরও অদৃশ্য শিকল পরানো রয়েছে, সেই শিকল যেন আমরা, সেই বন্ধন যেন আমরা কাটাতে পারি, সেই শিকল থেকে আমরা যেন মুক্তি লাভ করতে পারি। তখন সেই যমুনা নদী কি করলেন, যমুনা মাতা কি করলেন, নিরন্তর ইন্দ্রদেবের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশি বেগজাত তরঙ্গে
ফেনিল এবং ভয়ানক আবর্ত সময় আকুল হয়েছিল। সেই সময় তো বর্ষা তো যায় না, এখনো তো বৃষ্টি হচ্ছে, তাই না? ভাদ্র মাসে তো প্রচুর বৃষ্টি হয়, তাই নদীর দুই কূল তখন কি হচ্ছে যে ছাপিয়ে পরিপূর্ণ ছিল, জলে পরিপূর্ণ ছিল। কিন্তু সমুদ্র যেভাবে ভগবান রামচন্দ্রকে তিনি পথ দিয়েছিলেন তার সেতু তৈরি করবার জন্য, একইভাবে যমুনা নদীও তখন পরিপূর্ণ ছিল, যমুনা নদীও সেভাবে বসুদেবকে তিনি যমুনা মাতা সেভাবে তিনি পথ তৈরি করে দিয়েছিলেন। এবং সেই যমুনা নদী দর্শন করবার সুযোগ হয়েছিল, সেই যমুনা নদীর জল স্পর্শ করবার সুযোগ আমার হয়েছিল। এবং আপনাদের কাছে আমি প্রার্থনা করি আবার যেন আমার এই মনুষ্য দেহ থাকতে আবার যেন সেখানে ভজন করতে এবং ভগবানের প্রসাদ পেতেও যেন সেখানে যেতে পারি, এবং আপনারাও যেন যেতে পারেন ভগবান শ্রীহরির কাছে। এই অধম সেই প্রার্থনা করছি। এবং মৃত্যুর আমি যেন এই ভাগবত কথা বলতে বলতে জড়দেহ ত্যাগ করতে পারি, আপনাদের কাছে আমার শুধুমাত্র এইটুকুই প্রার্থনা। আপনারা প্রার্থনা করবেন এই জড়দেহ ত্যাগ করবার সময় যেন এই ভগবানের কথা স্মরণ করে ভাগবত কথা বলতে বলতে যেন আমি এই জড়দেহ ত্যাগ করতে পারি, এবং আপনাদের হৃদয়ে যেন ভক্তিলতার বীজ রোপিত হয় সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা একটু জয়ধ্বনিতে যমুনা মাতা দিদির জন্য তিনি বসুদেবকে তিনি কি তৈরি করে দিলেন, পথ তৈরি করে দিলেন। যমুনা মাতা কি, যমুনা মাতা কি, যমুনা মাতা কি, নন্দ মহারাজ কি, বসুদেব কি, বসুদেব কংসের কারাগারে। তারপর কি পরের শ্লোকে বলা আছে, আমরা শেষের পথে এসে পড়েছি আমাদের জন্মলীলায় শেষে। নিরন্তর ইন্দ্র বর্ষণের বর্ষণে যমুনা নদী গভীর জলরাশি বেগজাত ফেনিল এবং ভয়ানক আবর্ত সম আকুল হয়েছিল। তখন কি করছে, যমুনা মাতা তাকে পথ তৈরি করে দিয়েছিল। তাই পরবর্তী শ্লোকে আমরা দেখি নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব তিনি কি দেখলেন যোগমায়ার আয়োজনে। নন্দ প্রজম, আমরা এই অধ্যায়ে মোট শ্লোকের সংখ্যা 53টি, আমরা শেষের দিকে 51তম শ্লোকে রয়েছে। আপনারা সবাই আমরা একটু হাত জোর করি। নন্দ প্রজম শৌরি বিপেত্ত তত্র তান গোপান প্রসুতান উপলক্ষ নিদ্রায় সুতাম যশোদা শয়নে নিধায় তৎ সুতাম যশোদা শয়নে নিধায় তৎ সুতাম বাদায় পুনগৃহায়ান অগাত নন্দ প্রজম শৌরি উপেত্ত তত তান গোপান প্রসুপ্তান উপলব্ধ নিদ্রায় সুতাম যশোদা শয়নে নিধায় তৎসুতাম উপাতায় পুনগৃহাগত। নন্দ মহারাজের গৃহে পৌঁছে বসুদেব দেখলেন যে সমস্ত গোপেরা গভীর নিদ্রায় নিদ্রিত। তিনি যখন তার পুত্রটিকে যশোদার শয্যায় স্থাপন করে যোগমায়া রূপিণী তার কন্যাকে গ্রহণপূর্বক পুনরায় কংসের কারাগারে ফিরে এসেছিলেন, তখন তিনি কি তার পুত্রকে দেখেন। আমরা আমার পুত্রকে কি অন্যের কাছে রেখে আসতে পারবো না? বসুদেব কি করলো, তার পুত্রকে কার কাছে, অন্য গৃহে। তার বন্ধু নন্দ মহারাজ কে ছিলেন, তার বন্ধু ছিলেন, তার বন্ধুর কাছে রেখে এসেছেন। আর তার কন্যা সন্তানটিকে অর্থাৎ যোগমায়াকে তিনি নিয়ে এসেছেন। তিনি যোগমায়ার আয়োজনে তিনি সেখানে গিয়ে দেখলেন যে যশোদা মাতা নিদ্রায় আচ্ছন্ন রয়েছেন এবং ওই ওই গোকুলে সকলে নিদ্রায় আচ্ছন্ন এবং গৃহের দরজা খুলে গেছে। তখন তিনি কী করলেন, ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বরকে গোপালকে বসুদেব তনয়কে তিনি সেখানে রেখে তার ধনকে সেখানে রেখে তিনি কন্যাটিকে নিয়ে আসলেন। এবং যমুনা মাতা যমুনা মাইজি কি করলেন, যমুনা মাইজি আবার তাকে সেই পথ তৈরি করে দিলেন বসুদেবকে যাবার জন্য। তখন দেখা যাচ্ছে আমরা একটা ছবিতে দেখি কি যে হাঁটু পরিমাণ জল, তাই না? এবং অনেক জায়গায় দেখা যায় কি রূপক হিসাবে একটা শৃগাল দেখা যায়। এ থেকে বোঝা যায় কি যে তখন কি কতটুকু জল ছিল, তার জন্য কতটুকু পথ তৈরি ছিল, যে হাঁটু পরিমাণ জল ছিল যেভাবে। এবং আমরা অনেক আচার্য ব্যাখ্যা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তখন যমুনা মাইজির কোলে পতিত হয়েছিল। কেন পতিত হয়েছিল, যমুনা মাতাজি প্রার্থনা করেছিল যেন আমার কোলে যেন ভগবান একটু যেন আসে, তাই তার কোলে তিনি পতিত হয়েছিলেন। যোগমায়ার আয়োজনে আবার তিনি পেয়েছিলেন, তাই না? এটা হচ্ছে কি সবকিছু কি যে পূর্ব জীবনে যদি আমরা যদি ভালো কর্ম করে থাকি তাহলে তার ফল আমরা পাবো। যেমন আমি বীজ রোপণ করবো তেমন আমি ফল পাবো। আমি যদি নারকেলের বীজ রোপণ করি আমি 7 বছর 10 বছর পরে নারকেল গাছ ফল পাবো।
আমি যদি গোমরা ফুলের বীজ রোপণ করি আমি গোমরাই পাবো, তাই অন্য কিছু পাবো না। তাই আমি যেমন বীজ রোপণ করবো তেমনই আমি ফল পাবো। আজকে সাধু সঙ্গ করছে, এই সঙ্গ প্রভাবে হয়তো আমার পরবর্তী জীবনে হয়তো আমার ভক্ত গৃহে আমার জন্ম হতে পারে। যশোদানন্দ পত্নী চ জাতম পরম পরম অবধূত নদত লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতা। অর্থাৎ আমরা শেষ শ্লোক, শেষ শ্লোকটা আমরা পাঠ করি আজকে শ্রীকৃষ্ণের জন্মে এই অধ্যায়ে। সবাই আবার আবার একটু হাত জোড় করি, সবাই বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মূল শ্লোকে আমি প্রবেশ করছি, মূল শ্লোক আমি বলবো তারপর আপনারা বলবেন। যশোদানন্দ পত্নী চ জাতম পরম অবধূত নদত লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতে। আবার যশোদানন্দ পত্নী চ জাতম পরম অবধূত নদত লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতে। জোরে আবার বলি যশোদা, এটা হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এই হরিনাম হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এই ভগবানের এই কথা ভাগবত কথা হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ। তো যত দূর যাবে অপ্রাকৃত শব্দ তরঙ্গ সবাই মুক্তি লাভ করবে, সবাই কৃপা হবে। আবার বলে জোরে জোরে বলবো, যশোদানন্দ পত্নী চ জাতম পরম অবধূত ন তৎ লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতা। যশোদানন্দ পত্নী চ জাতম, একটু সুর দিয়ে আমরা পড়ি, যশোদানন্দ পত্নী চ জাতম পরম অবধূত ন তৎ লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতা। স্মৃতি যশোদানন্দ পত্নী চ জাতম পরম অবধূতম ন তৎ লিঙ্গম পরিশ্রান্ত নিদ্রায় অপগত সীতে। প্রতিটি শব্দের অর্থ আমরা একটু জানার চেষ্টা করি। যশোদা মানে কে? গোকুলে শ্রীকৃষ্ণের মাতা কে? যশোদা, নন্দ পত্নী, নন্দ মহারাজের তিনি পত্নী ছিলেন, স্ত্রী। আবার বলরাম, বলরাম কে ছিলেন? বলরাম ছিলেন শ্রীকৃষ্ণের ভ্রাতা, তাই না? বড় ভাই, অর্থাৎ দেবকীর সপ্তম পুত্র। তার মাতা কে ছিলেন আবার জানি? অনেকে কনফিউজ হয়ে যায়, তাই না? এটা ক্লিয়ার হতে হবে। রোহিণী, তার মাতার নাম কে ছিল? রোহিণী কে ছিল? রোহিণী কার গৃহে অবস্থান করছিল? নন্দ মহারাজের গৃহে। মানে সেই সময় কংস এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করছিল, সবাই যদু বংশের সবাই কি করছিল, ওই ইয়েতে মথুরা সবাই ভয় পালিয়ে, বা বসুদেবের যত স্ত্রী, তার অনেক স্ত্রী ছিল, সবাই বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল। বসুদেবের অন্য স্ত্রীর নাম ছিল কে? রোহিণী মাতা। রোহিণী মাতা তিনি কোথায় আশ্রয় গ্রহণ করেছিলেন? তার বসুদেবের, বসুদেবের বন্ধু কে ছিলেন? নন্দ মহারাজ। নন্দ মহারাজের গৃহে অবস্থান করছিলেন, তাই নন্দ মহারাজের পত্নী কে ছিল? রোহিণী, সরি, নন্দ মহারাজের পত্নী তো যশোদা মাতা, আর নন্দ মহারাজের বন্ধু পত্নী হলো কে? রোহিণী। অর্থাৎ বসুদেবের অন্য স্ত্রী হলো রোহিণী মাতা। তাহলে সপ্তম গর্ভ অর্থাৎ বলরাম কি করলো, যে কার 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 গর্ভে স্থানান্তরিত হলো? রোহিণী মাতা। তখন তখন দেবকী কি মনে করেছিল, যে তার গর্ভপাত গর্ভপাত হয়ে গেছে, অর্থাৎ তার সন্তান নষ্ট হয়ে গিয়েছে। আসলে তো যোগমায়ের আয়োজনে তার সন্তান কোথায় গিয়েছে? তখন স্থানান্তর হয়েছে কোথায়? অন্যান্তর। এখন দেখেন বর্তমান আমাদের সায়েন্স কি বলে, সায়েন্সে কি টেস্ট টিউব বেবি হয় না? টেস্ট টিউব বেবি কোথায়? অন্য জায়গায় ধারণ করা হয়, তাই না? মাতা এবং পিতার অংশ নিয়ে কোথায় ইয়ে করা হয়, জায়গট তৈরি করা হয়, নিষিক্ত করা হয় ল্যাবে আর্টিফিশিয়ালি, সেটা কোথায়? মায়ের গর্ভে স্থানান্তর করা হয়, তাই না? স্থাপিত করা হয়। এখানে দেখেন, এখানে দেখেন আমাদের শাস্ত্র গ্রন্থ থেকে আমরা সেই শিক্ষা লাভ করি যে একটা স্থান থেকে অন্য স্থানে যোগমায়া কি করলো, সেটা অন্য জায়গায় স্থানান্তরিত করলো। এবং আমরা সেটাও জানি, তো মহাভারত থেকে আমরা জানি কিন্তু যে কার একশত ভাই ছিল, কারা? কৌরবরা। তারাও কিন্তু তার মায়ের গর্ভে ছিল যখন, একটা কি হিসাবে কি জন্মগ্রহণ করলো, ইয়ে মাংসপিণ্ড, সেই মাংসপিণ্ড তারপর ব্যাসে কি করলো, সেটাকে একশোটা ভাগ করে, এই টেস্ট টিউব বেবি যেভাবে হইলো সেভাবে কিন্তু একশোটা পাত্রে একশোটা অংশ রাখা হয়েছিল।
তাই দেখেন সায়েন্স আমাদের ধর্ম, দেখেন ধর্ম কিন্তু সায়েন্স ব্যতীত নয়, এটা ভাবাবেগ নয়, ধর্ম কিন্তু ভাবাবেগ নয়, সেটা আমাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তাহলেই তো আমি আমার সন্তানকে শিক্ষা প্রদান করতে পারবো। এটা শুধু ভাবাবেগ নয় ধর্ম, এটা হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে বিজ্ঞানটা এমন ভাবে তৈরি, এই বইটা তৈরি করতে, এটা বাইন্ডিং করতে যদি একজন লোক লাগে, এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করতে কি একজন কারিগর আছে না? এটা সহজ উপলব্ধি করা যায়, এটা বুঝতে হবে, তাই না? অর্থাৎ ধর্মকে উপলব্ধি করতে হবে, এবং এটা হচ্ছে একটা ক্রিয়া ভার, এই ধর্মটা একটা ভক্তি যোগ হচ্ছে কি একটা ক্রিয়া। প্রভু আমাদের ধর্মটা নট অনলি সায়েন্স বাট অলসো সুপার সায়েন্স। অবশ্যই অবশ্যই, এই জন্যই তো বলা হয়েছে সনাতন ধর্ম। সনাতন মানে হচ্ছে কি ছিল রয়েছে থাকবে, এটা হচ্ছে কি যেমন এখন যেমন কি আছে বড় বড় মল রয়েছে না, শপিং মল, ওই শপিং মলে গেলে কি পাওয়া যায়, সমস্ত কিছু পাওয়া যায় না, এই কাঁচামরিচ থেকে শুরু করে আমরা যা কিছু পাই আমাদের নিত্য প্রয়োজনে যা সব কিছু পাওয়া যায়, আমাদের সনাতন ধর্ম হচ্ছে কি তেমন সুপার সায়েন্স এটা। তাই যশোদা অন্তপত্নী, তারপর বলা হয়েছে কি জাতম একটি সন্তানের জন্ম হয়েছে, পরম পরম পুরুষ অবধূত বুঝতে পেরেছিলেন।